আর যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে, অন্যায়ভাবে একজন একজনকে হত্যা করলো, যেটা হচ্ছে এখন সারা দেশে, শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে। অবশ্য এগুলো ইসলামী স্টেটের গভর্নমেন্ট করবে, যে কেউ করতে পারবে না। আমাদের কিতাবের মধ্যে আছে কোরআনে, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, একদম ইকুয়াল, আর কিফা উনকে রাম, মানে ইকুয়ালি শাস্তি দিতে হবে। এগুলো বলার কেউ সাহস পাচ্ছে না এখন মিম্বর থেকে। আমরা অবশ্য আরও বড় কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমরা আপোষের দ্বন্দ্বে ব্যস্ত আছি, কার তরিকাটা সহি, কার নামাজটা সহি হচ্ছে, হাত কোথায় বাঁধবো, তসবি কীভাবে তেল ইয়া করতে হবে, তাই না, পায়ে পা লাগাবো কি না, রাফুলে দেন করবো কি না, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আর কি। আর এই লজগুলোর কথা যখন বলা হয় তখন তীর ছুড়ে দেওয়া হয় যে এরা হচ্ছে জঙ্গি, এরা মৌলবাদী, এরা সাম্প্রদায়িক, এগুলো সেই যুগে চলতো, এই যুগে চলে না, এগুলো হচ্ছে ধর্মীয় এবং অর্থনৈতিক শিরক। আল্লাহ পাক এগুলো শিরক বলেছেন, কোথায় বলেছেন, স্যার তওবার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহ পাকের হারামকে কেউ যদি হালাল করে, সুস্পষ্ট শিরক এটা। যেমন আল্লাহ পাক হালাল করেছেন যে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন 16 বছরে, 16 বছরে একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না, পারে না, হায়েজ হয় না, 17 বছরের একটা ছেলে সে সন্তান জন্ম দিতে পারবে না, ইসলাম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে জায়েজ, আপনি বিয়ে দিতে গেলে আপনাকে জেল খাটতে হবে। এই যে আল্লাহর হালালকে আমরা হারাম করেছি, এটা শিরক, সুস্পষ্ট শিরক। আবার যেমন আল্লাহর হারাম সুদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি, মদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি, লাইসেন্স আছে না মদের। গতকালকে নিউজ দেখলাম, এটা একটা মজার নিউজ, যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে। অপরাধ হচ্ছে, তাদের অপরাধটা শোনেন, এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল। হোম ডেলিভারি বোঝেন, মানে অর্ডার করবেন, বাসায় এসে মদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন দেশে বাস করেন। তা আল্লাহ পাক যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি। ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই, বা লাইসেন্স থাকলে ইটস ওকে, এটা ঠিক ছিল, নাউজুবিল্লাহ। তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, আর রাষ্ট্র হোক, সে মুশরিক, সুস্পষ্ট শিরক। এই শিরকটা ছোট করছি, এই শিরকটা ওই সময় ছিল, জিনা করতে হবে, কলেজে গেলে সেখানে জিনা, চাকরি করতে যাবেন সেখানেও জিনা, দেশ চালাবেন সেখানেও জিনা, সব জায়গায়। আর পর্দা তো উঠিয়ে দেওয়া হয়েছে, বলুক আর না বলুক সুকৌশলে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন নিকাব পরে স্কুলে কলেজে যায়, তাকে ডেকে আনা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কি সমস্যা, তোমার সমস্যাটা কি, মুখ ঢেকে আসো কেন, ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় একদম। এই দেশে বাস করেন আপনারা, এই সমাজে বাস করেন, যেখানে একটা মেয়ে স্বতন্ত্রভাবে যে স্বাধীনভাবে হিজাব করবে সেই স্বাধীনতা ওর নাই এখন, বরং তাকে বাঁকা চোখে দেখা হয়, একে জঙ্গি নাকি, বোরখার নিচে কি বোম আছে নাকি, দাড়ির নিচে আবার বোম আছে নাকি, টাকনার উপরে যখন একটা ছেলে কাপড় পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, ভয় লাগে ওদের দেখলে। আগে এই ধরনের মানুষকে দেখলে মানুষ সালাম দিত, শ্রদ্ধা করতো, বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইতো, এখন ভয় পায় আমাদের মানুষ, আমরা কি ভাই পশু হয়ে গেলাম নাকি, এই কাজটা কে করলো আসলে, আমরা কি বাঘ ভাল্লুক, এই কাজটা করলো টাকে, এই কাজটা করেছে মিডিয়া। এই যে এখনকার মিডিয়াগুলো দেখছেন, এই মিডিয়ার কাজই হচ্ছে ইসলামকে কিভাবে তারা খারাপ চোখে তুলে ধরবে সমাজের সামনে। ইসলামের জন্য একটা যদি ইস্যু পায়, একটা হিপসখানায় দেখা গেল যে একটা হুজুর একটা লোক একটা বাচ্চাকে চরম মাইর মারছে আর কি, এটা সিসি ক্যামেরা ধরা পড়ছে, আমরা অবশ্যই বলছি এই কাজটা খারাপ, বাচ্চাদেরকে মেরে মেরে পড়ানো উচিত না, কখনোই উচিত না। তো এই যে একটা ইস্যু তারা পাইলো, সারা মিডিয়া প্রচার করে শেষ, যে মাদ্রাসায় এই হয়, এই হয়, এই হয়, সব মাদ্রাসা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ كَفَرُوا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা তোমাদের সাথেই আছি। ভোটের সিজন আসলে দেখবেন দাড়ি টুপি রেখে আমি তাদের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক মক্কা থেকে, প্রথমে মদিনা থেকে, তারপর মক্কা থেকে একজন ইমামকে বের করবেন যার নাম ইমামুল মাহদি। তার হাতে মুসলিম সেনাবাহিনীরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে ওই যে তুরস্কের কনস্টান্টিনোপল সেটা জয় করবেন, এবং ওই যে ইসরায়েল দখল করে রাখছে জেরুজালেম সেটাও জয় করবেন।
এবং ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, দাজ্জাল বের হবে, তারা দুজনে মিলে দাজ্জালকে হত্যা করবেন এবং জেরুজালেম থেকে পুরো বিশ্বে একটা খেলাফতের স্টেট কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না, এটা সামনে হতে যাচ্ছে। এখন এই মাদক নিয়ে কথাটা বলতে এই কথাগুলো আসলো, যে আমি যে পাঁচটা পয়েন্ট বলেছিলাম, ওই সময় শিরক ছিল এই সময় আছে, ওই সময় মদ ছিল এই সময় আছে, ওই সময় সুদ ছিল এই সময় আছে, ওই সময় নারীর অবমাননা ছিল এই সময়ও আছে, ওই সময়ে এই যে গোত্রীয় দ্বন্দ্ব ছিল, আপোষে দ্বন্দ্ব, এটা কিন্তু এখনও আরও প্রবলভাবে আছে। বরং এখন ওই দ্বন্দ্বটা রূপ নিয়েছে রাজনৈতিক দ্বন্দ্বে, বৈশ্বিক যুদ্ধের দ্বন্দ্বে। দেখবেন খালি দ্বন্দ্ব, সারা বিশ্বের যেদিকে তাকাবেন খালি ফাসাদ আর রক্ত, খালি রক্ত আর ফাসাদ। আর এই রক্তগুলোর বেশিরভাগই মুসলিমদের রক্ত। সারা বিশ্বের দিকে তাকাবেন, ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, আফগানিস্তানে তাকান, ওই যে আজারবাইজান আর ওই যে আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলো, পাকিস্তানে তাকান, কাশ্মীরে তাকান, মায়ানমারে তাকান, চীনে তাকান, যেদিকে তাকাবেন দেখবেন শুধু মুসলিমদের রক্ত আর রক্ত। আর আমরা হালুয়া রুটি খাচ্ছি অবশ্য বাসায় বসে বসে, কারণ আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। মুসলিমদের অবস্থা দেখলে মনে হয়, এখন মুসলিমদের আচরণ দেখলে মনে হয় যে এরা কখনো মারা যাবে না, এদের মৃত্যু বলে কিছু নাই, দিন নিয়ে কোনো ফিকির নাই, কিভাবে এই উম্মাকে ঐক্যবদ্ধ করা যাবে, আল্লাহর জন্য জানমাল ব্যয় করে একটু সময় শ্রম দেওয়া যাবে, দিনের জন্য ফিকির করা যাবে, মুসলিমদের শক্তি বাড়ানো যায় বা সবার মধ্যে সচেতনতা তৈরি করা যায়, এই চিন্তাভাবনাগুলো উঠে গেছে আমাদের। আমাদের চিন্তা এখন খাবো কি, পড়বো কি, কবে একটা বাড়ি হবে, কবে একটা চাকরি হবে, সুন্দরী একটা নারী কবে হবে, এতটুকুই চিন্তা আমাদের। শুনে রাখেন, আল্লাহপাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দিনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহপাক দৃঢ় করে দিবেন। আল্লাহপাক আরও বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ জেনে নিচ্ছেন না কে তোমাদের মধ্যে সত্যিকারের জিহাদ করনেওয়ালা আর সত্যিকারের সবর করনেওয়ালা। জিহাদ মানে আমি এটা বলিনি যে বোম মারতে হবে, এখন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান মাল সময় শ্রম যা আছে আপনার এটাকে ব্যয় করাই জিহাদ। এটা একটা পবিত্র শব্দ, শুনতে এখন শুনলে ভয় লাগে, এমন একটা ইমেজ তৈরি করে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, এই শব্দটা শুনলেই অ্যালার্জি হয় আর কিছু। মানুষ আছে আমাদের সমাজে যাদের এই জিনিসটা হজম হয় না যে কোরআন এবং সুন্নাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এটা মানতে কি আপনাদের কোনো আপত্তি আছে যে কোরআন এবং হাদিস হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, সব কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আসল কোনটা নকল, কোনটা হক কোনটা বাতিল, এটার ফয়সালা কে করবে, কোরআন হাদিস না আমি, না আমার আমার বিবেক আমার বুদ্ধি আমার দর্শন, কোনটা করবে? যাদের এটা মানতে আপত্তি আছে যে কোরআন হাদিসই চূড়ান্ত না অন্য কিছু চূড়ান্ত, আমরা বলি খুতবায় যে তারা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক বা মুশরিক হয়ে মরুক, আমরা ওদের জানাজা পর্যন্ত পড়াতে চাই না, রাজি না আমরা, বরং আপনারা তাদের জানাজা কোন নাস্তিককে দিয়ে পড়াই দিন। এই জায়গায় যদি আপত্তি থাকে যে কোরআন এবং হাদিসই চূড়ান্ত সত্যের মানদণ্ড নয়, অন্য কিছুর দরকার আছে, তাহলে সে ইহুদি খ্রিস্টান হয়ে মরুক, আমাদের কিছু আসা যায় না, এবং সে ওভাবেই উঠবে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে। আমি যে পাঁচটা সমস্যার কথা বললাম এই কারণে বললাম, আমি শুধু দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে এই পাঁচটা সমস্যা ওই জাহিলি যুগে ছিল যাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি, আর এখন সেই সমস্যাগুলো আরও অনেক প্রকট আকার ধারণ করছে। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু ভালো করে বোঝেন, আমাদের নবী যখন নবী হলেন তখন তার সমাজে এই পাঁচটা সমস্যা ছিল না? ছিল কিন্তু। তাহলে নবীজি 23 বছর নবুয়ত জিন্দগি পার করলেন, তাই না? মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, এই 23 বছর। এখন 23 বছর পরের মক্কার দিকে আপনি একটু তাকান দেখি, একটু মনোযোগ দিতে হবে, এই 23 বছর আগের মক্কা আর 23 বছর পরের মক্কার দিকে তাকান, দেখেন 23 বছর পরে মক্কায় না আছে কোনো শির্ক, না আছে কোনো জিনা, না কোনো মদ, না কোনো সুদ, না কোনো মারামারি, তাই নাকি? বুঝতে পারেননি কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিলেন, এই 23 বছরের ফলাফলটা কী হলো? মক্কার সব জাহেলিয়াত দূর হয়ে যায়নি? ওই সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হয়নি, আলোকিত সমাজে পরিণত হয়নি? হয়েছে।
আচ্ছা এখন বলেন এই 23 বছরে আসলে কি এমন জাদু করা হলো যে সব সমস্যা সমাধান হয়ে গেল? উত্তর হচ্ছে এই 23 বছরে আল্লাহ পাক আসমান থেকে একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুন্নাহ নাজিল করেছেন, যেটাকে আমরা বলি নবীজির সুন্নাহ বা হাদিস। এই কোরআন এবং হাদিসের সাথে ওই সময়ের মানুষগুলা 6টা কাজ করেছিলেন, কয়টা কাজ? এই 6টা কাজ করার ফলেই ওই জাহেলি মক্কা পুরো আলোকিত মক্কায় পরিণত হয়েছে। 1 নম্বর কাজ, এবার আপনাদের করণীয় বলছে, 1 নম্বর কাজ, তারা কোরআন এবং সুন্নাহ মানে তিলাওয়াত করতে পারতেন, পড়তে পারতেন। আমরা সবাই পারি পড়তে? আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে ইনশাআল্লাহ, নিয়াত করেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের ব্যাপক ফজিলত আপনার ওস্তাদদের কাছে শুনে নেবেন, ওইদিকে বলার সময় পাচ্ছি না। 2 নম্বর, তারা শুধু কোরআন পড়াই শেখেন নাই, কোরআনের অর্থ তারা জানতেন, জানতেন না? কোরআনের প্রতিটা শব্দের অর্থ তারা গভীরভাবে বুঝতেন। আমরা কোরআন যারা পড়তে পারি অর্থ বুঝি, খালি তোতা পাখির মতো তিলাওয়াত করি, অর্থ বুঝতে হবে ভাই। এই জন্য আপনি তাফসির কিনেন, আরবি শিখেন, আরবি ব্যাকরণ শিখেন, যেভাবে হোক অর্থ শিখতে হবে। যদি এগুলো করতে না পারেন, আপনি যে তাফসিরটাকে ভালো মনে করেন সেটাই বাসায় পড়া শুরু করেন, প্রতিদিন 5টা 10টা করে আয়াত পড়েন ইনশাআল্লাহ, নিয়াত করেন ইনশাআল্লাহ। 3 নম্বর, তারা শুধু পড়াই শিখেছেন অর্থ বুঝেছেন তা নয়, 3 নম্বর, তারা অক্ষরে অক্ষরে আদেশগুলো পালন করেছেন, করেন নাই? কোরআনের সব আদেশ পালন করেননি তারা, নবী এবং সাহাবিরা? তারা সলাৎ কায়েম করেছেন, যাকাত প্রতিষ্ঠা করেছেন, তারা দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন, তারা আল্লাহর জন্য জানমাল ব্যয় করেছেন, সত্য কথা বলেছেন, পিতামাতার খেদমত করেছেন, যতগুলো কাজ আছে কোরআনে করতে বলেছেন আল্লাহ সবগুলোই করেছেন, এটা 3। 4 নম্বর, কোরআনে অনেক নিষেধ আছে না, সুদ খেও না, জিনা করো না, মদ পান করো না, আল্লাহর সাথে শিরিক করো না, নিষেধ আছে না অনেক। এই সমস্ত নিষেধ থেকেও তারা দূরে থেকেছেন, শুধু আদেশ মানি নিষেধ বর্জন করি না এমন তারা ছিলেন না। মানে আমরা যেমন সুবিধাবাদী মুসলিম, যেটা আমাদের পক্ষে যায় সেটা আমরা ঠিকই করি, যেটা পক্ষে যায় না সেটা করি না। মানে বছর বছর হজ আমরাও করি, আবার সুদও খাই, আবার আল্লাহ বিরোধী আইনও করি, আবার ধরেন এদিকে কি বলবো, হজও করি, ওমরাও করি, ভালো কাজও করি, এরকম তারা ছিলেন না। তারা আদেশগুলো পালন করতেন, একই সাথে নিষেধগুলোকেও বর্জন করতেন, এটা ছিল 4। এটা 4, জি 4। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত, এ তাবলিগ, যেটাকে আমরা বলি তাবলিগ, এই তাবলিগ করতেন ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে তারা কোরআন সুন্নাহর দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন। আমরা কি সেটা দিচ্ছি? আমরা দিলেও একটা অংশের দাওয়াত দিচ্ছি, পুরো কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে। শুধু নামাজের দাওয়াত না, শুধু রোজার দাওয়াত না, শুধু ফজিলতের দাওয়াত না, সমস্ত টোটালিটি থাকতে হবে ইসলামের, এটা 5। আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ, প্রত্যেকে একটা আয়াত জানলেও প্রচার করতে হবে ইনশাআল্লাহ। এবং এই যুবক বয়সটাই দাওয়াতি কাজ করার সময়। 6, কোরআন এবং হাদিসে যে বিধিবিধানগুলো আছে তারা সেটা সমাজে বাস্তবায়ন করেছিল। আমরা কি করব, আগে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে, তারপর পরিবারে, তারপর সমাজে, তারপর ইনশাআল্লাহ রাষ্ট্রে। এটা ইনশাআল্লাহ হয়ে যাবে আজ হোক আর কাল। এখন হয়তো মনে হচ্ছে যে আপনার এগুলো কখনোই হবে না, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো আর কিছুই থাকছে না। অতি অল্প সময়ের মধ্যে এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষতা বাদ বলে কিছু থাকবে না, নো সেকুলার স্টেট, কোনো সেকুলার স্টেট থাকবে না, কোনো ডেমোক্রেটিক কান্ট্রি এই পৃথিবীতে থাকবে না, এই পৃথিবীর কোনো জায়গায় কমিউনিজম বলে কিছু থাকবে না, জাতীয়তাবাদ বলে কিছু থাকবে না, পৃথিবীতে একটা কনসেপ্টই থাকবে, সেটা হলো খিলাফা। পুরো মুসলিম বিশ্ব, পুরো বিশ্বটাই একটা শাসনের অধীনে চলে আসবে, সেটা হবে জেরুজালেম থেকে। জেরুজালেম থেকে একটা শাসন আসতে যাচ্ছে সামনে, যার নেতৃত্ব দিবেন ঈসা আলাইহিসসালাম এবং ইমামুল মাহদি। পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না, তারা যা করার তাই করে নিক, কিছুই করতে পারবে না। এখন শেষ করার আগে আমি আর কয়েকটা কথা বলে শেষ করছি, যে আপনারা যদি কোরআন এবং হাদিস এর এই হকগুলোকে আদায় করতে পারেন বা আমরা পারি, ইনশাআল্লাহ জাহেলি যুগের মক্কা যেমন করে পরিবর্তন হয়েছিল, আজকের যুগের এই বাংলাদেশ বলেন আর বিশ্ব বলেন, এই সমাজ বলেন, পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। কারণ সেই কিতাব এখনো আছে, সেই নবীর রেখে যাওয়া সুন্নাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো হাইয়ুন লা ইয়ামুত, তিনি এখনো চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেননি। শুধু প্রয়োজন আমাদের ইমান, তাকওয়া, একনিষ্ঠতা, জামাআ, ঐক্য এবং সংগ্রাম। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার হাতে আর 5 থেকে 10 মিনিট সময় আছে, আমি আর কিছু কথা বলে শেষ করছি।
এই কুরআন এবং হাদিস যদি আপনি স্টাডি করেন, একটু গবেষণা করেন, আপনি দেখতে পারবেন যে শেষ জামানার যতগুলো আলামত আছে তার প্রায় 95% 95% আলামত দেখা যাচ্ছে চোখ দিয়ে। কোন চোখ দিয়ে দেখতে হবে? শুধু বাইরের চোখ দিয়ে না, এই যে ভিতরের চোখ দিয়ে দেখতে হবে। এক্সকিউজ মি, ভিতরে কি একটা চোখ আছে? এটা তো আমাদের এডুকেশন সিস্টেম স্বীকার করে না, করে ওদের সামনে মানে ওদের ডায়রেক্ট মামে যান দেখবেন উঁচু উঁচু অট্টালিকা বিল্ডিং আর